শিথিলতার আরও খবর জানাতে রাজধানীর মিরপুর 10 থেকে রাব্বি হোসেন ও নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হয়েছেন মেহেরিন অ্যানি। শুরুতেই জানবো রাব্বির কাছ থেকে। রাব্বি, কোথাও কোথাও তো যানজট দেখা গেছে, মিরপুরের চিত্রটা কি জানতে চাই। নাফি, চলমান কারফিউ শিথিল হয়েছে আজকে সকাল 7টা থেকে। শিথিল হওয়ার পর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে, যাত্রীদের আনাগুনো। অনেকেই যাদের প্রয়োজনীয় কাজ করার জন্য বা প্রয়োজনীয় কারণেই কিন্তু তারা রাস্তায় বের হয়েছেন, বিশেষ করে চাকরিজীবী রয়েছেন, বেসরকারি চাকরিজীবী রয়েছেন, নানা প্রয়োজন তারা রাস্তায় বের হয়েছেন। এবং আমরা যখন এই মিরপুর 10-এ এসেছি, এখানে যাত্রীদের চাপও দেখেছি, পাশাপাশি গণপরিবহনের একটা চাপ রয়েছে। যেহেতু এই মিরপুর 10 সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এখানে নানা শ্রেণী পেশার মানুষজন এখান দিয়ে চলাচল করে থাকেন। আমরা দেখতে পেয়েছি যে এক ব্যক্তিগত পরিবহন থেকে শুরু করে গণপরিবহন, সব ধরনের পরিবহনের সংখ্যা বেড়েছে এই কারফিউ শিথিল হওয়ার পর থেকে। এবং আমরা অনেক যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা বলছিলেন যে প্রয়োজনের কাজটি আসলে সন্ধ্যার আগে আগে সেরে নেওয়ার জন্যই তারা আজকে আসলে তোড়জোড় করে এই রাস্তায় বের হয়েছেন, নানা প্রয়োজনে তারা আসলে রাস্তায় বের হয়েছেন। এবং আমরা আরও যারা এখানে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আজকে অনেক বেশি যাত্রীচাপ রয়েছে বিভিন্ন সড়কে, এবং যানজটের যেই খবর সেটিও কিন্তু আমরা আসলে দেখেছি। এবং সব মিলিয়ে আসলে যে বলা যায় যে এই যে কারফিউ শিথিল হওয়ার পরপর কিন্তু রাজধানীর যে জনজীবন সেটা আসলে স্বাভাবিক হয়ে উঠছে, এবং অনেকেই তাদের প্রয়োজনে রাস্তায় বের হচ্ছেন। এবং আরও একটি তথ্য যদি আসলে দিয়ে রাখি যে এখানকে যারা চলাচল করে থাকেন, যাত্রী যারা রয়েছেন, তারা আসলে বলছিলেন যে গণপরিবহন অন্যান্য দিনের স্বাভাবিকের সময় যে পরিমাণ গণপরিবহন চলাচল করে, এখন পর্যন্ত ওই পরিমাণ গণপরিবহন আসলে এই রাস্তায় নেই, যার কারণে অনেকটা ভোগান্তি কিন্তু রয়েছে। যেহেতু যানজট লেগে যাচ্ছে, অনেকে তাদের নির্দিষ্ট গন্তব্যে আমরা দেখেছি যে পায়ে হেঁটে হেঁটে আসলে যেতে হচ্ছে। তবে আসলে বলছেন যে যেহেতু জনজীবন স্বাভাবিক হয়ে উঠছে, তাদের অফিস আদালতের কার্যক্রম অনেকটাই আসলে আগের মতো রূপ পেয়েছে, যার কারণে অনেকটা স্বস্তি ফিরেছে এই নগরবাসীর মাঝে, আমরা এমন চিত্রই দেখেছি। এবং মিরপুর 10-এও আমরা দেখেছি যে মিরপুরে যেই রোডগুলো রয়েছে মিরপুরের সঙ্গে, সেই জায়গাগুলোতেও আমরা দেখেছি যাত্রীদের চাপ রয়েছে, গণপরিবহনের চাপ রয়েছে। ব্যক্তিগত পরিবহনের চেয়ে আমরা যেই গণপরিবহনগুলো রয়েছে সেই গণপরিবহনের সংখ্যাটাই আসলে আজকে সকাল থেকে আসলে বেশি দেখেছি, এবং যাত্রীদের চাপটা আসলে ধীরে ধীরে বাড়ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই চাপটা আসলে আরও বেশি অত্যধিক হচ্ছে। এবং জনজীবন কারফিউ শিথিলতার পর থেকে কিন্তু স্বাভাবিক হয়ে উঠছে। এই ছিল মিরপুর 10 থেকে আমার কাছে সবশেষ খবর। মিরপুর 10 থেকে রাব্বি হোসেন জানাচ্ছিলেন সেখানকার যানজটের খবর। এবার যেতে চাই নিউ মার্কেট এলাকায় মেহেরিন অ্যানির কাছে। অ্যানি, জানাবেন যে শপিং মলগুলো বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কেমন ভিড় দেখছেন? নাফি, কারফিউ শিথিলের সময় বাড়ানোর সাথে সাথে কিন্তু গণপরিবহনের সংখ্যা যেরকম বেড়েছে, সেই সাথে কিন্তু রাজধানীতে যেসব বিপণী বিতানগুলো রয়েছে, শপিং মলগুলো রয়েছে, এবং রাস্তার যেসব দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলোতে কিন্তু ক্রেতা বিক্রেতাদের কিন্তু আনাগুনো অনেকটাই বেড়েছে। আমি এখন এই মুহূর্তে আছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়, এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশের যে দোকানগুলোতে রয়েছে সেখানে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের আনাগোনা আগের থেকে অনেকটাই বেড়েছে। এবং আপনাকে একটু যদি বলে রাখি যেসব শপিং মলগুলো রয়েছে সেসব শপিং মলগুলোর থেকে কিন্তু রাস্তার বাইরের যেসব ফুটপাতের দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু ক্রেতার সংখ্যা অনেকটাই বেশি। যেহেতু আসলে কারফিউর যে সময়টি সেই সময়টি বাড়ানো হয়েছে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, তো সেই সময়ের মধ্যে আসলে যারা বিক্রেতারা আছেন তারা বলছেন যে এই সময়ের মধ্যে যারা ক্রেতারা আছেন তারা আসছেন, তারা কেনাকাটা করছেন। তবে যেহেতু কারফিউ চলছে তো সেই কারণে আগের থেকে এখন ক্রেতার সংখ্যা অনেকটাই কম। এবং আরেকটি বিষয় বলে রাখি যে খাবারের যেসব দোকানগুলো রয়েছে সেই খাবারের দোকানগুলো এবং রাস্তার পাশের যেসব ফুটপাতের দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু বিক্রি অনেকটা বাড়তি বলা চলে। তবে যেসব দোকানগুলো আসলে শপিং মলের ভেতরে এবং মার্কেটের ভেতরে যেসব বিপণী বিতানগুলো রয়েছে সেখানে ক্রেতার সমাগম কিছুটা কম, এবং বিক্রেতারা যারা বলছেন তারা বলছেন যে যেহেতু আসলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ, তো সেই কারণেও অনেকটা ক্রেতাদের সংখ্যাও কম। এগুলো খুলে গেলে হয়তো বা তাদের যে আগের যে বেচা বিক্রি হতো সেই পরিস্থিতিতে তারা আবার ফিরে আসবে। এবং এই কারফিউ যে শিথিলের যে সময়টি সেটি যদি আরও বাড়ানো হয় তাহলে এই দোকানগুলোতে এবং রাস্তার পাশের যেসব আসলে বিক্রেতারা আছেন তাদের কিন্তু বিক্রি অনেকটাই বাড়বে বলে তারা জানিয়েছেন। এবং বলে রাখে যে এই যারা আসলে এই কারফিউ শিথিলের যে সময়টুকু রয়েছে সেই সময়ের মধ্যে আসলে যারা ক্রেতারা আছেন তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আসলে কেনার জন্য বের হয়েছে, এবং সেটি সময়ের মধ্যে কেনার তারা চেষ্টা করছে। তো নাফি, এই ছিল আমার কাছ থেকে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে সর্বশেষ। কারফিউ শিথিলতার সময় ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মলগুলোতে কেমন ভিড় সে খবর জানাতে যুক্ত ছিলেন মেহেরিন অ্যানি। আপনারা দেখছেন।